হাইকোর্টের নির্দেশের পরই পরিশকন্যা অঙ্কিতার বেতন বন্ধ হলো। মেকলিগঞ্জের স্কুলে পরিচালন সমিতির বৈঠকে অঙ্কিতার বেতন বন্ধের সিদ্ধান্ত, তবে এখনও বরখাস্ত বেতন ফেরত সংক্রান্ত নির্দেশ না পাওয়ার দাবি স্কুল কর্তৃপক্ষের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই এর ম্যারাথন জেরার পর আজ কলকাতা ছাড়লেন পরেশ অধিকারী। সকালে বিমানে বাগডোগরা পৌঁছন, তারপর যান হলদিবাড়ি, সেখানে পুজো দেন দুর্গা মন্দিরে। কোচবিহারে ফিরতেই পরেশকে তৃণমূলের সংবর্ধনা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কোচবিহারে ফেরার দিনই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, উঠে গ্রেপ্তারের দাবিও। কোচবিহার শহরে বিক্ষোভ ফরওয়ার্ড ব্লকের। বিক্ষোভ মিছিলে ছিলেন দলের জেলা সভাপতি দীপক সরকার ও জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর। বাছাই প্রার্থীদের শূন্য পদে নিয়োগের দাবিতে নার্সিং চাকরি প্রার্থীদের বিক্ষোভ অব্যাহত। দ্বিতীয় দিনের বিক্ষোভে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি, অসুস্থ কয়েকজন বিক্ষোভকারী। এসএসসি দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিলেও তুলকালাম। করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল এসইউসি কর্মীদের, তার আগেই মিছিল আটকায় পুলিশ। পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি শুরু হয়, আটক কয়েকজন এসইউসি কর্মী। এই যে নার্স, এই যে শিক্ষিকা, তারা দিনের পর দিন আন্দোলন করছে, লড়াই করছে। আমি নিজে শিক্ষিকাদের কাছে, শিক্ষকদের কাছে গিয়ে ধর্নায় তাদের আমি দুরবস্থা দেখেছি। তাদের জন্য সরকারের মাথা ব্যথা নাই, কারণ একটাই, যে তারা ভোটের বাক্স প্রভাবিত করতে পারে না। এসএসসিতে দুর্নীতির অভিযোগে রানীকুঠিতে বিক্ষোভ বিজেপির। রানীকুঠি থেকে নাকতলা পর্যন্ত চোর ধরো জেল ভরো স্লোগান তুলে মিছিল করে তারা। আয়কর দপ্তরের কাছ থেকে পার্থ অনুব্রত পরেশের আইন নথি চাইল সিবিআই, চাওয়া হলো আয়কর রিটার্ন। মন্ত্রী নেতাদের দেওয়া হিসেবের সঙ্গে দেখা হবে মিলিয়ে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই এর তলব সত্ত্বেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে এলেন না সিজিও কমপ্লেক্সে। চিকিৎসকদের পরামর্শ মেনে 15 দিন বিশ্রামে আইনজীবীর মারফত জানালেন চিঠিতে। জিটিএ ভোটের দিন ঘোষিত হলো, আগামী 26 জুন হতে চলেছে ভোট। ভোট গণনা 29 জুন, 27 মে হবে বিজ্ঞপ্তি জারি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের। জিটিএ নিয়ে অভিযোগ আমাদের না সবারই আছে, ওটা একটা দুর্নীতির আখড়া হয়েছে এবং পাহাড়ের লোককে বোকা মারার জন্য একটা মাত্র বডি তৈরি করা হয়েছে। যে উদ্দেশ্যে জিটিএ তৈরি হয়েছে তার কোনো সাফল্য আসেনি বা কোনো সমস্যার সমাধান হয়নি, এবং আজকে দাঁড়িয়ে কেউ জিটিএ নির্বাচন চাইছে না, কারণ তার কোনো দ্বারা কোনো সমস্যার সমাধান হবে না। অর্জুনের পথ ধরে বিজেপিতে কি আরও ভাঙন? সৌমিত্র খাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিং এর। সৌমিত্র আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু কথা বলার ঠিক না, ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটুকু বলতে পারবো। এই সম্পর্কটা তো নিশ্চয়ই আছে, এটা অস্বীকার করবো না যে অর্জুনদার সাথে সম্পর্কটা খারাপ, এটা তো বলবো না। কিন্তু অর্জুনদা তার রাজনৈতিক মত চেঞ্জ করেছে বলে সৌমিত্র খাঁ মত চেঞ্জ করবে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস করবে না, আমি সেদিন তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে পারি। বিজেপির মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে, দরজা খোলা আছে, কেউ যেতে চাইলে যেন এখনই চলে যায়। অর্জুনের মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অর্জুন সিংকে নিয়ে অস্বস্তির মাঝেই জলপাইগুড়িতে নতুন কাটা পদদের, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে ময়নাগুড়িতে 20 জন বিজেপি নেতার পদত্যাগ। শুভেন্দুর গড়েই অস্বস্তিতে বিজেপি। নন্দীগ্রামে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিয়ে অসন্তোষ। পরিবর্তনের দাবিতে নেতৃত্বকে চিঠি বিক্ষুব্ধদের, দাবি না মানলে গণ ইস্তফার হুঁশিয়ারি। ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি বিক্ষুব্ধদের সাথে বৈঠক করল জেলা নেতৃত্ব। পূর্ত এবং জনস্বাস্থ্য দপ্তরের বৈঠকে বৈষম্যের অভিযোগ শুভেন্দুর। জিএম এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। দীঘায় পূর্ত এবং জনস্বাস্থ্য দপ্তরের বৈঠকে বিজেপি বিধায়কদের বাদ দিয়ে শুধু তৃণমূল বিধায়কদের আমন্ত্রণের অভিযোগ। মেট্রোর কাজের জন্যই বউবাজারে ফাটল, রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 18টি বাড়ির অডিট করে পুরসভাকে প্রাথমিক রিপোর্ট, 9টি বাড়ির অবস্থা বিপজ্জনক। মেট্রোর কাজের জন্য 40 মিলিমিটার পর্যন্ত মাটি বসে গিয়েছে, রিপোর্ট যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। মেট্রো পরিষেবা চালু হলে আর ক্ষতি হবে না তো, রিপোর্ট পাওয়ার পরেই ডিজি বিল্ডিং কে কেএমআরসিএল এর সঙ্গে কথা বলার নির্দেশ মেয়রের। ওখানে যাওয়াটাই এমনি বিপজ্জনক, মডারেট যদি হয় ভালোই হবে। আট দিনের মাথায় ফের হামলা হলো বিরিয়ানির দোকানে। ব্যারাকপুরের ডি বাপির দোকানে আজ 3 জন ক্রেতা সেজে এসে হামলা চালান। দোকানের এক কর্মীকে গালিগালাজ করার পাশাপাশি ভাঙা হয় ঠান্ডা পানীয়র বোতল। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ, পলাতক এক। হাওড়ার ডোমজুড়ে দুষ্কৃতীকে গুলি করে খুনের ঘটনায় নতুন মোড়। মূল অভিযুক্ত এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতের থেকে 2 দফায় আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। গোয়ালতড়ি উপভোক্তাদের ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিওর কাছে অভিযোগ দায়ের, অভিযোগ অস্বীকার শাসক নেতার। আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।
শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে 31 মে দেশজুড়ে কর্মবিরতির ডাক স্টেশন মাস্টারদের। দেশজুড়ে রেল পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা। ফের বাড়ছে করোনা। রাজারহাট, নিউটাউন ও বিধাননগর পুরসভা এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করল রাজ্য সরকার। এক সপ্তাহে 10 বা তার বেশি করোনা আক্রান্ত হলে সেই এলাকাকে পিঙ্ক জোন ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিধাননগরে 21 ও রাজারহাট, নিউটাউনে 10 জন করোনা আক্রান্ত হন। মাঙ্কিপক্সের পর টমেটো ফ্লু, শিশুদের মধ্যে ভাইরাল জ্বর নিয়ে আতঙ্ক। বাংলাতে উপসর্গ মিললেও উদ্বেগের কিছু নেই বলে আশ্বাস চিকিৎসকদের। টোকিওয় কোয়াড বৈঠকে প্রধানমন্ত্রী বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের মুখে করোনাকালে মোদীর ভূমিকার প্রশংসা। কাল ইডেনে লখনৌ আরসিবি এলিমিনেটর ম্যাচ, তার আগেই অনুশীলনে নামলেন বিরাটরা। নেটে প্র্যাকটিসে মগ্ন কিং কোহলি, কাল ইডেনে বিস্ফোরক ইনিংসের অপেক্ষা। ইস্ট বেঙ্গল নিয়ে কথা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। 14-15 দিনে বিষয়টি পরিষ্কার হবে, তবে বিনিয়োগ নয়, কথা চলছে ক্লাবের মালিকানা নিয়ে, জানালেন সৌরভ। আবার অনুরাগীদের সামনে হাজির শাহরুখ খান। দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। অনুরাগীদের প্রবল আবদার মেটাতে সেই ট্রেডমার্ক স্টেপে দেখা গেল শাহরুখকে। সিআইডি ওয়েস্ট বেঙ্গলের সাইবার সতর্কতার প্রচারে জায়গা করে নিল বেলা শুরু। পোস্টারে লেখা হল, এবার সাইবার ক্রাইম সতর্কতার বেলা শুরু। সলমান খান প্রযোজিত কভি ঈদ কভি দিওয়ালির জন্য শুটিং শুরু করলেন জাসি গিল ও সিদ্ধার্থ নিগম। ছবিতে সলমানের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে তাঁদের। এর আগে আয়ুষ শর্মা এবং জাহির ইকবালের অভিনয়ের কথা ছিল চরিত্র দুটিতে। We'll be right back.